তাহলে ভাইরা আমার যদি কোনো যুবক যে কোনো বয়সের মানুষ ফুটবল খেলে সেই ফুটবল খেলা যদি সতর ঢাকা থাকে সেখানে যদি এক দল আরেক দলের কোনো টাকা পয়সা লেনদেন না করে নিজেদের মধ্যে আদান প্রদান না করে জুয়া যদি না থাকে এটা শুধু শারীরিক কসরতের জন্য হয় যে আমার শারীরিক ব্যায়াম হবে মানসিক ফুর্তি হবে তো এই ধরনের খেলাধুলা খেলা জায়েজ আছে এবং এটা দেখাও কি আছে কিন্তু টেলিভিশনে যে খেলা আপনি দেখেন সেখানে শুধু খেলাও দেখেন না আরো কিছু দেখেন বরং খেলার চাইতে অখেলাই এরপরে সেখানে আপনি সতর মুক্ত করা হয় সেটা দেখতে হয় আপনাকে হারামের দিকে দৃষ্টিপাত করতে হয় আপনাকে সেটা আপনার সালাত থেকে আপনার মনোযোগ নষ্ট করে দেয় রাত বিরাত নাই রাত 1টা বাজে 12টা বাজে দেশের লক্ষ লক্ষ হাজার হাজার যুবক জেগে থাকে তার পছন্দ দল খেলবে রাত 1টা বাজে 2টা বাজে 3টা বাজে অথচ এই যুবকের জীবনে কোনোদিন তাহাজ্জুদের জন্য একটি বারের জন্য ভোর রাতে অপেক্ষা করে না কি জবাব হবে আল্লাহর কাছে এত আবেগ তোমার বুকে এত ভালোবাসা ওই ইহুদি খ্রিস্টানের জন্য তার খেলা দেখার জন্য এত ভালোবাসা দিলা রাত ভর জায়গায় বসে রইলা আল্লাহর হুকুম মানার জন্য কয় রাত জাগছো জীবনে কোন মুখ আছে ভাইরা না অতএব এই খেলাধুলা জায়েজ আছে এইভাবে বিনোদন করলে সেটা জায়েজ আছে এবং এটা দেখাও জায়েজ আছে আমরা ইসলামটাকে শুষ্ক মনে না করি যে ইসলামে কোনো বিনোদন নাই হাসি নাই আনন্দ নাই সবকিছু আছে ভাই সবকিছু